যে ভাই, এ মহল্লে কোনো ঘর ভাড়া পাওয়া যাবে? যাবে। ওই যে ওদের কাছে যান, ওরা হলো বাড়িওয়ালা। ওই যে, ধন্যবাদ ভাই। এই যে ভাই, এই যে ভাই, শুনছেন? প্লিজ ভাই, আমাকে একটু সাহায্য করুন, আমি খুব বিপদে পড়েছি। বিপদে পড়ছেন তো পুলিশের কাছে যান, মাস্টারের কাছে যান, আর আমার কাছে কি? আমার একটা ঘর দরকার। ঘর দিতে পারি, নাম দাম করেন কি? ইয়ে না, নাম আমার শুভ, কাজ তেমন কিছু করি না। ফরহাদ কে? আমার জিজ্ঞেস, ফরহাদ কে? সাদাবাদ দান্দা কই? দান্দা রে? চাঁদা নাই। দান্দা নাই মানে চাঁদা দেবেন না? আরে তাইলে ওরা মাইরে ভালো লোক, কিছুই হবে না, আমার উপর বিশ্বাস রাখুন। ভাই ধরুন, ধরুন তোর বাড়ি এলা কই? ওই যে, জলদি আমাকে চান্দারা দিয়ে দাও ভাই। আমাকে সব চান্দা উনি নিয়ে নিছে। হ্যাঁ, তুমি আবার কেডা মানুষ? আরে মানুষ তো বুঝলাম, এই হানে কি চাও? ঘর খুঁজি। তো ঘর খোঁজো, আমাকে চান্দারা দাও। দেব না। দিবি না? না দিলে তোমার মহল, এই বাড়ির ভিতরে তিনটা ঘর, তিনটাই আমার। তুমি থাকবে উত্তর পাশের ঘরটা, ঘর না রাজপ্রাসাদ। সমস্যা শুধু একটাই, বাথরুম একটা, ইসমাইলি দরজাটা আবার ডিস্টার্ব, টান দিলেই খোলা যায়, ভিতরে গেলে ভিতর থেকে ধরে রাখতে হয়। এই দেহ সরি, ভেরি সরি, আবার ও আবার বাথরুমে ঢুকলা কে? ভাই যে স্কুল গোসল করতে, তুমি ওনারা ঘরটা দেখাও, আমি এনে পাহারা দিই। আমাদের মহল্লায় থাকে ও, আর ওর বাপ ওই পাশের ঘরে থাকে আর কি। সদা লক্ষ্মী, এই 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 আসা 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 আসা, এই ঘরে তুমি থাকবা। আচ্ছা, ওর ঘরটাতে কেউ থাকে? কেউ কেউ থাকে না, এক বুড়ি আর তার নাতনি থাকে। খুব ভালো লোক, কোনো অসুবিধা হইব না। আর এই ঘরে থাকবেন আপনি, ঘর তো না রাজপ্রাসাদ, তাজমহলে একটা টুকরো মনে করি। আমিন ভাই, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো? ধন্যবাদ দিবা মানে? তুমি আজ ও আমাকে ওই আগ্রহের হাত থেকে বাঁচাইছো, সেটা কি কম? কিন্তু আমিন ভাই, হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, মহল্লার কিছু ছেলেকে একসাথে করে পাহাড়ের ব্যবস্থা করুন। সাপের লেজে যখন পা দিয়েছি, সাপ চোবল দেওয়ার চেষ্টা করবে। সালাম ভাই, সালাম ভাই। কি হয়েছে ফরহাদ? চৌধুরী পাড়া মহল্লায় চান্দা পেতে গেছিলাম, এক নতুন মাস্টার আমাকে ফিরেছে। কেন? তিনি না। ঠিক আছে, আমি দেখবো। ইসরে, কি যেন নাম, কি যেন নাম, কি যেন নাম, ইস নামটাই জিজ্ঞেস করলাম না। আর নাম নামটা কি কি বকবক কথা? আরে ওই বেটা আমাদের লোকদেরকে যে পিটিয়ে লাশ বানালো, ওকে না, ওকে না আমার মনে ধরেছে। মনে হয়েছে, মনে হয়েছে কি জানো, মনে হয়েছে ওই আমার মনের মানুষ। হ্যাঁ, ওই গুন্ডাটা, প্রেম করার মানুষ পারি না, ওই গুন্ডাটার ঠিকানা পাইলে
আমি লোক দিয়ে পিটাইতাম। আমাগো লোক গো চিকিৎসা করতে কত টাকা লাগছে জানো? যাই বলো নানি, লোকটা কিন্তু দেখতে হ্যান্ডসাম, হিরোটি মতো, আবার মনটা মনটাও নরম, আর চোখ দুটো দেখেছে নানি, মনে হয় ওই চোখে ডুব সাঁতার দিয়ে সারা জীবন কাটিয়ে দিই। তুই ডুব থাকা দে, আমি বরং এর ফাঁকে বসু করে আইতেছি। এই মানে আগে আমার সিরিয়াল, তুমি রান্না বান্না সারো, আমি ততক্ষণ গোসল করে আসি। এই দাঁড়া, সাবান আর শ্যাম্পু নিয়ে যা, চেহারা কুসত, মনের মানুষ তোরে দেখলে তোরে থুতু দিব। থ্যাংক ইউ নানি, আহার থ্যাংক ইউ রে।